মার্কেট বেস প্রাইস সরকারও কিন্তু মার্কেট বেস প্রাইসে যাচ্ছে এবং ডাইনামিক মার্চ থেকে কিন্তু গেছে আমরা এক সময় দেখেছি যে প্রাইস আছে 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 চলছে একই রকম সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে আমরা জানি না আমাদের পেট্রোল ডিজেল নিয়ে আমরা তো কথা বেশি বুঝি তো পেট্রোল ডিজেল অপটেন কিন্তু আমাদের পেট্রোল পাম্প থেকে যারা ভোক্তারা নিচ্ছে তারা কিন্তু ওয়ার্ল্ড মার্কেট কি ক্রুডের প্রাইস আজকে কত বা কমলো বা বাড়লো এটা নিয়ে আসলে কেউ কিন্তু আমরা আমরা নিজেরাও কখনো অনেক যারা যারা আছি এটা নিয়ে মাথা ঘামাইনি বাট কিন্তু পৃথিবী চলছে অন্যভাবে যে প্রতি সেকেন্ড ইভেন আমাদের অনেকে এখানে বলেছেন যে প্রাইস প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হচ্ছে এবং সেইটাকে সেটা অ্যানালাইসিস করে উন্নত দেশ তেলের মূল্য কমা বাড়া হচ্ছে এটা এটা রিফ্লেক্ট হচ্ছে একেবারে ভোক্তা পর্যন্ত সো আমরা আমরা তো এগিয়ে যাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা সেখানে যেতে চাই আমি মনে করি যে বিপিসি খুবই বা সরকারও মনে আমি বিশ্বাস করি যে সেখানেই যেতে চাই তারই একটি অংশ হিসেবে মার্চ থেকে কিন্তু একটা ডাইনামিক প্রাইস ফর্মুলা একটা ইএমআরডি আমাদের জ্বালানি খরিদ সম্পদ বিভাগ থেকে করা হয়েছে এখন কথা থাকতে পারে যে এই ফর্মুলার মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে অনেক কম্পোনেন্ট হয়তো ক্লিয়ার না অনেকের কাছে বাট আমি মনে করি যে আগে যে পদ্ধতিতে আমরা ছিলাম তার থেকে একটা ক্লিয়ার ডকুমেন্ট আমরা অন্তত আসতে পেরেছি তো এই যে ফর্মুলা আমরা সরকার করেছে যেটা প্রতি মাসে আমরা সেখান থেকে প্রাইস অ্যাডজাস্ট করি ইন্টারন্যাশনাল এর মধ্যে আসলে আমি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বলছি অনেক জায়গা আছে কাজ করার আমাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করার অনেকগুলো জায়গা আছে বাট অনেকগুলো ম্যান্ডেটরি এরিয়া আছে অনেকগুলো ফিক্সড কস্ট আছে যেটা বিপিসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইস যেমন সরকারের আমি যদি খুব সংক্ষেপে বলি যে আমাদের প্রোডাক্ট কস্ট তো আসলে ইন্টারন্যাশনাল প্রাইস আপনারা জানেন আমরা ফ্ল্যাটস ফলো ফলো করি ফ্ল্যাটস থেকে আমরা প্রোডাক্ট কস্ট এখন প্রোডাক্ট কস্ট থেকে আমরা যেটা আমরা নিয়ে আসি আমরা অ্যাফবির কথা বলছি এখন আমার বাংলাদেশ পর্যন্ত আনতে যে খরচটা হচ্ছে আমরা প্রিমিয়াম বলি এর মধ্যে ইন্স্যুরেন্স থাকে তারপরে অন্যান্য হ্যান্ডলিং চার্জ থাকে লাইটারের বিভিন্ন রকম বিষয়গুলো থাকে সেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি এবং আপনাদের সদয় অবগতির জন্য বলি যে আমরা জুলাই মাসে আমরা এটা ভালো মতো মোটামুটি ওপেন হয়েছে আগামী জানুয়ারি জানুয়ারি থেকে থেকে মার্চ জুন পর্যন্ত সেখানে আরো একেবারে সাবস্টেনশিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি আমরা এসেছে কম্পিটিটিভ কম্পিটিশনটা ভালো হয়েছে ফেয়ার দ্যাট ইস আমি এটা বলতে চাচ্ছি যে বিপিসি আসলে তো ফেয়ারলি ডিল করার চেষ্টা করছে এই বিষয়গুলো ওপেনলি ডিল করার চেষ্টা শেষ এখানে বাহাইন্ড কিছু নাই এখানে দের ইজ নো হিডেন কস্ট সো দ্যাট এটা কম্পিটিটিভ করেছে মার্কেট বেস্ট করার চেষ্টা করেছি হোয়াট ইজ মার্কেট জাস্ট উই রিফ্লেক্ট দ্যাট